Welcome to W Stories. W Stories এ আজকে আমরা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাই অবস্থিত বুর্জ খলিফা সম্বন্ধে জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। বুর্জ খলিফা 163 তলা বিশিষ্ট এক অসাধারণ নয়ন অবিরাম ভবন। এর উচ্চতা 828 মিটার। এই ভবনটির নির্মাণ কাজ শুরু হয় 2004 সালে এবং 2010 সালের জানুয়ারিতে এটি খুলে দেওয়া হয়। এই ভবনটি নির্মাণের সময় নির্মাতাদের বেশ কিছু সমস্যায় পড়ত। নিচে নরম মাটি থাকায় ভবনটি নির্মাণের জন্য মাটিতে 50 মিটারের 192টি বিশেষ স্টিলের পিলার স্থাপন করা হয়। মূলত তার উপরেই এই ভবনটি নির্মাণ করা। ভবনটি নির্মাণে প্রায় 1.5 বিলিয়ন মার্কিন ডলার খরচ হল। ভবনটিতে 3টি প্রবেশপথ রয়েছে। ভবনটির 124 তলায় একটি প্রকৃতি দর্শনের ল্যাকচার রয়েছে। এই ডেকে দর্শকেরা বাইরের দৃশ্য উপভোগ করে থাকে। ভবনটিতে 54টি লিফট ব্যবহার করা হয়েছে। প্রথম তলা থেকে 124 তলায় যেতে সময় লাগে মাত্র 1 মিনিট। পৃথিবীর সবচাইতে দ্রুততম লিফট ব্যবহার করা হয়েছে এই ভবনে। ভবনটিতে রয়েছে 1044টি আবাসিক অ্যাপার্টমেন্ট এবং একটি হোটেল, যাতে রয়েছে 160টি বিলাসবহুল কক্ষ। তাছাড়া রয়েছে বেশ কিছু অফিস। ভবনটির 43 এবং 76 তলায় রয়েছে 2টি সুইমিং পুল। ভবনটির উপর থেকে প্রায় 2 মিনিট অতিরিক্ত সময় সূর্যাস্ত দেখা যায়। ভবনটির উচ্চতা প্রায় 3টি আইফেল টাওয়ারের সমান। ভবনটির নিচতলা থেকে উপরের তলার তাপমাত্রার পার্থক্য 10 ডিগ্রি সেলসিয়াস। গ্লাস লাগানোর পর এর তাপমাত্রা প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। এই সমস্যার সমাধান করতে এর উপরে বিশেষ ধরনের তাপ প্রতিফলক গ্লাস প্যানেল ব্যবহার করা হয়। এতে সূর্যের তাপ ভিতরে না ঢুকে রিফ্লেক্ট হয়ে বাইরে ফিরে আসবে। এই ভবনে প্রায় 24,300টি এই ধরনের গ্লাস ব্যবহার করা হয়েছে। এই প্রতিটি গ্লাসের মূল্য $2,000। এই ভবনটি নির্মাণ করা হয়েছে টিউব স্ট্রাকচার পদ্ধতিতে। বর্তমান বিশ্বে বহুতল ভবন নির্মাণে এই পদ্ধতি ব্যবহার করা হয়। ভবনটির সবার উপরে একটি স্টিলের পাইপ বসানো রয়েছে, যার ওজন প্রায় 350 টন, দৈর্ঘ্যে প্রায় 136 মিটার। এটি স্থাপন করতে বেশ বেগ পেতে হয়েছে নির্মাণ প্রতিষ্ঠানটি। ভবনটি
নির্মাণকালীন সময়ে এর নাম রাখা হয় বুর্জ দুবাই। কিন্তু উদ্বোধনের সময় সংযুক্ত আরব আমিরাতের বাদশা খলিফা বিন জাহেদের সম্মানে এর নাম রাখা হয় বুর্জ খলিফা। ভবনটির সামনে একটি নয়নবিরাম ফোয়ারা তৈরি করা হয়েছে, যা দেখতে দর্শকরা ভিড় করেন প্রচুর, যাতে খরচ হয় প্রায় £130 মিলিয়ন। ভিডিওটি ভালো লাগলে লাইক মাস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।